গান বাজনা মানুষকে জেনার দিকে, অশ্লীলতার দিকে ধাবিত করে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী, আমার বানানো কথা না, মসজিদের ইমাম সাহেবের কথা নয়, এটা মদিনার নবী 1400 বছর আগে বই লাগেছে। দুইবার তিনবার হজ ফিরাইছে, ওনার বাড়িতে ঢোল বাজতেছে, দমছে ঢোল বাজতেছে, ওনার জবাব হইলো এখনের যুগের ফুল্লা ভাইকে কত বাধা দিতেছি বাবা, এখনের ফুল্লা ভাইকে বাজে আইসা যা, এরা একটা কালে কত কিছু করে এরা করুক, এইগুলো আমার মুরব্বীরা জবাব মানুষের বোঝায় লাল বাতি নীল বাতি লাগাই যে এটা বিয়া শাদী হইতাছে, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে অপচয় করতে পারে। কোনো গরিব অসহায় মানুষ গেলে তার পকেটে 10টা টাকা ছাড়া 5টিয়া ছাড়া 10টিয়া নোট বাইরে হয় না, কথা বলেন ঠিক নেই? আল্লাহ রসুল বলছেন ওই বিবাহতেই বরকত, যেই বিবাহতে খরচ কম হয়, আর আমরা মনে করি ওই বিবাহ হইল জাঁকজমক, যেই বিবাহতে খরচ বেশি হয়েছে। আজকে থেকে ওয়াদা করেন আমাদের ছেলেদেরকে আর কোনোদিন গান বাজনা বাজানোর জন্য তিতাস নদীর ভাবে আর এরকম ভাবে ডেস্কেট বাজায়া যাওয়ার জন্য আমাদের ছেলেদেরকে আমরা দিব না, বলেন ইনশাল্লাহ। আজকে গিয়া নিষেধ করবেন, পারবেন ইনশাল্লাহ? ছেলেদেরকে গভীর রাত্রে ঘরের বাইরে থাকতে দেব না, বলেন ইনশাল্লাহ। বিবিদেরকে বেপর্দা ভাবে ঘর থেকে বের হইতে দিব না, বলেন ইনশাল্লাহ। বিবিদের হাতে বড় বড় মোবাইল দিব না, বলেন ইনশাল্লাহ। এইগুলি দিয়ে শেষ করছে, মহিলারা শেষ হয়েছে, ধ্বংস হয়েছে, কোরআন থেকে দূরে চলছে, মোবাইল দেখতে দেখতে কোরআনের তিলাওয়াতের খবর নাই। আগের যুগের মহিলারা ঘুম থেকে ওইটা আল্লাহ কোরআন পড়তো, আর এখনের যুগের মহিলারা ঘুম থেকে ওইটা মোবাইল দেয়। الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب صدق الله العظيم وقال الله تعالى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين قال النبي صلى الله عليه وسلم الغناء رقية من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله توحيد كي أمانت سینوں میں ہے ہمارا توحید کی امانت
সিনোঁ মে হ্যায় হামারা চিনো আরব হামারা হিন্দুস্তান হামারা বালাগাল আলা বিকমালিহি কশফাত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমাতান লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিন আমার আপনার হায়াতকে দীর্ঘায়িত করে। আল্লাহ পাকের মহান এক হুকুম ছিল আমাদের উপরে কোরবানি, আমরা যথাসময়ে কোরবানি দিতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এ মহৎ কাজের পরে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনার হায়াতকে দীর্ঘায়িত করে। আবার এক সপ্তাহ পরে পুনরায় আল্লাহ পাকের ঘর মসজিদে জমার নামাজের জন্য আমাদেরকে আবার পুনরায় আসার তৌফিক দান করেছেন। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত অনেক মানুষ চিরতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে। এমন খবর চতুর্দিকে বহুত শোনা যায়, ঈদের দিন মানুষ ঈদের নামাজে যাওয়ার আগে অথবা ঈদের নামাজ পড়ার আগে ঈদের রাত্রিতে স্ট্রোক করে বিভিন্ন হালতে মানুষ মারা যায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আশেপাশে তো এমন ঘটনা বহুত ঘটছে যে ঈদের দিন নামাজের আগেই মারা গেছে, অন্তকাল করছে। কিন্তু আমার আপনার হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘায়ু করে আবার পুনরায় আল্লাহ পাকের ঘরে আমাদেরকে আবার আসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি কালামে হাকিম থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা লুকমান, সূরা লুকমানের ৬ নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস এই আয়াতের প্রাসঙ্গিক তিলাওয়াত করেছি। যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব, কিছু কথা বলবো, আল্লাহ যেন এই কথাগুলি আমাকে, আমাদের সবাইকে, আমাদের সমাজের সবাইকে বোঝার, মানার, আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। মহতারাম, দুনিয়াতে কিছু জিনিস আছে যেই জিনিসগুলো মানুষকে আল্লাহর কথা স্মরণ করে, আবার পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলি মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে। কথা বলেন ঠিক নেই? ভালো করে বুঝতে হবে, দুনিয়াতে কিছু জিনিস আছে যেই জিনিসগুলি মানুষকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়, আবার কিছু জিনিস পৃথিবীতে আছে যেই জিনিসগুলি মানুষ আল্লাহ থেকে মানুষকে বিমুখ করে দেয়। বলে এইগুলি কি? কিছু জিনিস আছে মানুষকে কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ থেকে, মানুষকে আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরায়। এর মধ্যে অন্যতম একটা জিনিসের নাম হইল গান বাজনা। এটা আমার কথা না, এটা তাফসীর খুলে দেখবেন, সূরা লুকমান ২১ পারার সূরা লুকমান ৬ নম্বর আয়াত। যেই কোনো কোরআন শরীফের তাফসীর, যেই কোনো ব্যাখ্যা বিশ্লেষণে এই আয়াতকে নিয়ে তর্জমাটা দেখবেন, এরপরে এই আয়াতের প্রাসঙ্গিক তফসির দেখবেন যে সাহাবায়ে কারাম এই আয়াতের ব্যাখ্যা কি করেছেন, নবীর যুগের সাহাবিরা কি ব্যাখ্যা করেছেন, এটা দেখবেন, দেখবেন পরিষ্কার লেখা আছে।
অন্যতম একটা হচ্ছে গান বাজনা। এই গান বাজনা মানুষকে আল্লাহ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, দিন থেকে মানুষকে বিমুখ করে দেয়। জোরে কোন ঠিক কিনা? লাহু আল হাদিস, এটাকে বলা হয় লাহু আল হাদিস। ওয়া মিনান নাসি মান ইশতারি লাহু আল হাদিস। তো এই রকম গান বাজনা মানুষকে কোরআন থেকে, হাদিস থেকে দূরে সরায়। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াতটা যে তিলাওয়াত করেছি, এই আয়াতটার শানে নজুল এবং প্রেক্ষাপট আছে। এই আয়াতটা নাজিল হয়েছে নবীর যুগে একজন ছিল যার নাম নজর বিন হারেস। নজর বিন হারেস নামক এক কাফের ছিল, সে যখন দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, আর কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আকর্ষণ দিয়েছে যে ওই তদানীন্তন কালে বড় বড় দলের লিডারগুলি যারা মুহাম্মদের দুশমন, ইসলামের দুশমন, কিন্তু মুহাম্মদের তিলাওয়াত মানুষকে এত মন মুগ্ধকর করে, এই কোরআন মানুষকে এতই আকৃষ্ট করে, যারা কোরআন মুহাম্মদ বিরোধী, যারা মুহাম্মদের খোদা বিরোধী, তারা পর্যন্ত কোরআনের দিকে আকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব নমুনা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামে হাকিমের তিলাওয়াত করতেন, হাদিসের মধ্যে আসছে নবী যখন তিলাওয়াত করতেন, তো কাফেরদের দলের লিডার ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা উল্লেখযোগ্য দলের বড় বড় লিডার ছিল। তো নবী পাকের মধুর কণ্ঠের তিলাওয়াতের আওয়াজ শুনলে শুধু সাধারণ কাফেররা গিয়া নবীর তেলাওয়াত মধুর কণ্ঠের আওয়াজের কারণে শুনতো, তাই না? আবু জেহেল, আবু লাহাব মসজিদের দুই কোণারে দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের মধুর কণ্ঠের তিলাওয়াত শুনে, সুবহানাল্লাহ, এত আকর্ষণ করেছে তাদের আল্লাহর পাকের কালামের তিলাওয়াত। কোরআন শরীফ হচ্ছে এমন এক মধু, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন এমন এক আকর্ষণ, এখানে মুসলমান না, ইহুদি না, খ্রিস্টান না, বৌদ্ধ না, নাসারা না, আল্লাহর জগতের সৃষ্টি জগতের যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ পাকের কালামের তিলাওয়াত তার সামনে করলে তার কাছে মধু লাগবেই, মজা লাগবেই, না লেগে উপায় নাই, এমন আকর্ষণ দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহু আকবার। তো দেখতেছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, লাখ লাখ হাজার হাজার কাফের বেঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে মায়াল হয়ে যেতেছে, কোরআনের মাধ্যমে মায়াল হয়ে যেতেছে, যারা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, মুহাম্মদ বিরোধী, তারা পর্যন্ত মুহাম্মদের তিলাওয়াত শুনতে চলে যায়। সংক্ষেপ কথা, লম্বা ইতিহাস বলার সময় নেই। তো নজর বিন হারেস ভাবলো এই কোরআন থেকে মানুষকে যদি দূরে সরাইতে হয় তাহলে আকর্ষণ আর এর চাইতে আরো বেশি আকর্ষণীয় এমন কিছু জিনিস ব্যবহার করতে হবে যেই জিনিসগুলির কারণে মানুষগুলি কোরআন থেকে ফিরে ওই দিকে যায়। একটা জিনিস থেকে মানুষকে ফিরে দিতে হলে কি লাগবো? পাল্টা আরেকটা জিনিস লাগবে। তখন ওই নজর বিন হারেস অনেক টাকা দিয়া ওই রোম পারস্য অনেক দূর দূরান্ত থেকে কিছু গানের বই, অকাত্য ভাষা, কিছু গানের বই সে ক্রয় করে আনছে এবং কিছু গায়িকা ক্রয় করে আনছে। গায়িকা, যেটা আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিনান নাসি মাই ইশতারি, ইশতারা শব্দের অর্থ হলো ক্রয় করা। ওয়া মিনান নাসি মাই ইশতারি লাহু আল হাদিস, সে কিছু গান, এই গান, গানের কিছু বই সে ক্রয় করে আনছে এবং কিছু গায়িকা ক্রয় করে আনছে। তো এই গান এবং গায়িকা ক্রয় করে সে বাদ্য বাজনা বাজায়া, অকাত্য গান বাজনা বাজায়া, তার মাকসাদ হলো যে মানুষগুলি কোরআনের দিকে আকৃষ্ট হয়েছে, মানুষগুলি থেকে, মানুষগুলিকে কোরআন থেকে সে ফিরাবে। যারা নাউজুবিল্লাহ, তাহলে যেই প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের প্রেক্ষাপটের মধ্যেই আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ঠিক এই সময় এই আয়াত নাজিল হয়। মোহতারাম হাজিরিন, তাইলে এই মানুষকে কোরআন থেকে দূরে সরাবার জন্য, মানুষকে আল্লাহ থেকে দূরে সরাবার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মানুষকে দূরে সরাবার জন্য নজর বিন হারেস এই গান বাদ্য বাজনা সে কিছু ক্রয় করে আনিয়া গান বাদ্য বাজনা বাজাইছে। সেখান থেকেই এই আয়াত, তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানাই দিয়েছে, দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন যারা এই সমস্ত গান বাদ্য বাজনা করে
এবং গায়িকা ক্রয় করে গান বাদ্য বাজনা বাজায়, কিসের কারণে? তাদের এলেম কম থাকার কারণে। বিগাইর ইলমি ওয়াইত্তাখিযাহা হুজুয়া, এই সমস্ত গান বাজনা তারা বাজায় কেন? এরকম গায়িকা এনে বাইন বাদ্য বাজায় কেন? দিনের বুঝ না থাকার কারণে, অজ্ঞতার কারণে। এবং তাদেরকে এই কথা জানিয়ে দাও, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তাদেরকে এই কথা জানিয়ে দাও, তাদের জন্য অবমাননাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। জোরে কর নাউযুবিল্লাহ। কাদের জন্য? যারা অকাট্য এই বাক্যে দ্বারা গান বাদ্য বাজায়, গান বাদ্য বাজায় মানুষকে কোরআন থেকে দূরে সরায়, আল্লাহ থেকে দূরে সরায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে দূরে সরায়, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদেরকে অবমাননাদায়ক শাস্তির, তাদেরকে এই খবর দাও, তারা তাদের জন্য আমি আল্লাহ রেখেছি অবমাননাদায়ক শাস্তি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করলেন, অনেক বড় মুফাসসির ছিলেন, উনি বলেন আল্লাহর কসম খেয়ে আমি বলি এই আয়াতের উদ্দেশ্য হলো গান বাজনা, মানুষকে গান বাজনা মানুষকে কোরআন থেকে, দ্বীন থেকে, হাদিস থেকে বিমুখ করে, যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা তাগান্না ইবলিস, সর্বপ্রথম গান বাজাইছে কে? ইবলিস শয়তান। যারা বলেন সর্বপ্রথম গান বাজাইছে কে? সর্বপ্রথম গান বাজাইছে ইবলিস শয়তান, এই কথা আমার মদিনার রাসূল বলছেন, গান বাজাইছে সর্বপ্রথম গান বাজানেওয়ালা ইবলিস। তাহলে বোঝা যায় ইবলিস শয়তান যে গান বাদ্য বাজনা বাজাইছে, কিয়ামত পর্যন্ত যারা গান বাদ্য বাজনা বাজাবে তারা ইবলিস শয়তানের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানের উত্তরসূরি। তার এই গান বাজনা আমাকে আপনাকে দিন থেকে দূরে সরায় কি সরায় না? আপনি দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে দেখেন, আমাদের দেশে গান বাজনা আছে না নাই? আরে ভাই জোরে বলেন আছে না নাই? এই যে পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা আসলে আমরা দেখতে পাই আমাদের তিতাস নদীর পাড়ে যাদের বাড়ি, ডোলের বাজনার বাড়ির ঠেলায়, ডোলের বাজনার বাড়ির ঠেলায় আর ডেস্কেটের বাজনার বাড়ির ঠেলায় আর ফুলাফাইনের নাইসের ঠেলায় আশেপাশের মানুষ ঘুম নষ্ট হয়ে যায় পর্যন্ত, ঠিক কিনা করে কল? যেই যেই এলাকাগুলিতে আপনার নবী নাই তারা কি করে? তারা ফিকাপের মধ্যে উঠে উঠে গান বাজনা বাজায়। গত কোরবানির ঈদে, ঈদের দিন আমি ঢাকা থেকে আসতেছি, তো আল্লাহর এই বান্দাগুলি কোন সময় ঈদের নামাজ পড়লো আর কোন সময় এই গাড়ি লুয়ে মারে নেমে গেল। আমরা বহুত দেখেছি পেপার পত্রিকায় বহুত এমন লেখালেখি হয়েছে, আমরা ইউটিউব নেটের যুগ, আমরা একটা দুর্ঘটনা কোন জায়গায় ঘটলে সময় লাগে না, পাঁচ মিনিটের ভিতরে গোটা বিশ্ব এটা প্রচার হয়ে যায়, দুনিয়ার সব মানুষ দেখে ফেলে, যেরকম ঠিক কিনা? এ তো রেকর্ড হইতেছে, সারা দেশের মানুষ দেখবে, এটা ইন্টারনেটের যুগ। তো এই গান বাজনা বাজাইতে গিয়া অ্যাক্সিডেন্ট করে গত কুরবানির ঈদে না ঈদুল ফিতরের দিন বহু ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অনেক ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মারা যায় নাই মারা গেছে। এবং প্রশাসনিক বাবুকে দিটা নিষেধ, এই যে মনে করেন শব্দ দূষণ, বড় বড় আওয়াজ দেয়, এগুলি কিন্তু প্রশাসনিকভাবে খুব নিষেধ, মানুষের কষ্ট হয়, ঘুমের কষ্ট হয়, মানুষের আওয়াজের শব্দ কষ্ট হয়, এই বাজনা এই আওয়াজগুলি বিকট আওয়াজগুলি, এটা কিন্তু প্রশাসনিকভাবে এগুলি কিন্তু নিষেধ। এই যে আমাদের এই দিক দিয়ে গান বাজনো বাজায় যেতেছে, আমাদের রেসিডেন্সিয়াল কিছু প্রায় সময় বাধা দিতেছে, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, এরপরও কিন্তু গান বাজনা বন্ধ নাই। এইগুলি কি আসমান থেকে ছেলেগুলি আসে নাই? আমার আপনার সন্তান, কথা বলেন ঠিক নেই? এই মিয়া মুসলমান আপনার, আমাদেরকে সচেতন থাকা লাগবে। আমাদের দেশে দেখবেন এই গান বাজনা শুধু ঈদকে কেন্দ্র করে আনন্দ উল্লাস করার জন্য শুধু বাজায় না, আমাদের দেশের মুসলমানের অনুষ্ঠানে, আমাদের দেশে যখন বিবাহ শাদী হয়, বিবাহ শাদীর অনুষ্ঠানে দুই তিন দিন আগ থেকে গান বাদ্য বাজনার আওয়াজের ঠেলায় এলাকার মানুষ, বাচ্চা কাচ্চা বৃদ্ধ মানুষগুলি ঘুমাইতে পারে না, কথা বলেন ঠিক নেই? আমরা কোথায় সচেতন? এগুলি আমাদের খুব লক্ষ্য রাখা উচিত। হাজি সাহেব আপনি মক্কা মদিনা হজ করে আসছেন, আপনার বাড়িতে ঢোল বাজতেছে, বহুত মানুষ মসজিদে নামাজে গেলে জিজ্ঞাসা করে কি হাজি সাহেব আপনি হাজি, আপনার ছেলের বিবাহতে এত গান বাদ্য বাজনা হচ্ছে, আপনার ভূমিকা কি? হাজি সাহেবের জবাব হয় এই যুগের ফুলাবেনকে আমার কথা মানে, কথা বলেন ঠিক নেই? এই হলো হাজি সাহেবের জবাব, দুইবার তিনবার হজ ফিরাইছে, ওনার বাড়িতে ঢোল বাজতেছে, ধুমছে ঢোল বাজতেছে, ওনার জবাব হইল এখনের যুগের ফুলা ভাইন কত বাধা দিতেছি বাবা, এখনের ফুলা ভাইন কি বাজে? আচ্ছা যাক, এরা এক টাকালে কত কিছু করে এরা করুক, এইগুলো আমার মুরব্বীর জবাব, যখন ঠিক নেই?
আমার প্রশ্ন হলো, আপনি যেই জবাব মসজিদের মুসল্লিকে দিয়েছেন, যেই জবাব মানুষকে দিয়েছেন, হাশরের ময়দানে আল্লাহর কাছে এই জবাব দিয়ে বাঁচতে পারবেন কিনা? বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আপনা আমরা যারা গড়ের অধীনস্থ, আমরা যারা গড়ের অভিভাবক, গড় পরিচালনা আমরা করি, গড়ের বাজার সদাই সুখ দুঃখ সব সর্ব অবস্থায় যা কিছু লাগে সব কিছু আমরা যারা ব্যবস্থাপনা করি, আমরা যারা ব্যবস্থাপক গড় যারা পরিচালনা করি, গড়ের খাবার দাবার বাজার সাজা সুখে দুঃখে সব কিছু আমরা যারা দেখি, গড়ের অভিভাবক যারা খাবার দাবার তাদের জন্য ব্যবস্থা করা যেমন আমাদের জিম্মাদারি, আমাদের ছেলে মেয়ের লেখাপড়া করানো যেমন আমাদের জিম্মাদারি, কোনো অশ্লীল কাজ যদি আমার ঘরের কেউ করে তাদেরকে এখানে বাধা দেওয়া এটাও আমাদের জিম্মাদারি। যখন ঠিক কিনা? ভূমিকা কয়জন পালন করেছেন, এই ভূমিকা কয়জন পালন করেছেন? আমাদের বাড়িঘরের আশেপাশে বিবাহ শাদীর অনুষ্ঠানে এই যে ঢোল বাদ্য বাজনা হইতেছে, আর রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গানের দ্বারা কি হয়, গানের দ্বারা মানুষের দুইটা ক্ষতি হয়। জোরে বলেন, কয়টা ক্ষতি হয়? গানের দ্বারা দুইটা ক্ষতি হয়, আল গিনা রুকিয়াতু মিনাজ জিনা। রাসূল বলছেন গান বাদ্য বাজনা মানুষকে জিনার দিকে ধাবিত করে। বলেন নাউজুবিল্লাহ, গান বাজনা মানুষকে কোন দিকে ধাবিত করে? বলেন না কোন দিকে? গান বাজনা মানুষকে জিনার দিকে, অশ্লীলতার দিকে ধাবিত করে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বাণী, আমার বানানো কথা না, মসজিদের ইমাম সাহেবের কথা নয়, এটা মদিনার নবী 1400 বছর আগে বইলা গেছে যে গান বাজনা মানুষকে জেনার দিকে দাবিত করে। দেখবেন গানের ভিতরে মাঝে মাঝে এমন কিছু শব্দ চয়ন করে, এমন কিছু শব্দ ব্যবহার করে যে শব্দগুলি মানুষকে, যে শব্দগুলি জোয়ান যুবতীকে, যে শব্দগুলি আমাদের দেশের যুবকদেরকে জেনার দিকে, অশ্লীলতার দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক নেই? এই যে আমাদের দেশের হিন্দির গানগুলি, যে হিন্দি গানগুলি বাজাইতেছে, এই গানগুলি আমরা যারা বলি যে গান বাজনা যায় আছে, এই যে হিন্দি গান বাজনাগুলি বাজায়া ও সাথীরে ডাকতেছে, বন্ধুরে ডাকতেছে, এই বন্ধুর গান দিয়া আপনার কই দিন আল্লাহর কথা স্মরণ হয়েছে? বলেন বলেন আপনার কই দিন আল্লাহর কথা স্মরণ হয়েছে? জায়েজ করতে আসেন মানে গান বাজনা জায়েজ, গান বাজনা জায়েজ। এবার একটা ইয়ো দে ফতোয়া দে, গান যদি হালাল হারাম হইতো বেলাল কেন ঢোল বাজাইল? এটা হইল দলিল, এরা দলিল বাই করছে। আমাদের নবী যেদিন ইন্তেকাল করে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তখন তখনকার যুগে মাইক ছিল না, তখনকার যুগে চুলু এলান করার জন্য এমন কোনো চাউন বক্সের ব্যবস্থা ছিল না, তখনকার যুগে মানুষকে দব বাজাইতো, দব দব বুঝেননি, দব একটা হইলো ঢোল আর একটা হইলো দফ, ডোলটার মাঝে কিন্তু বেশ কম আছে, ঢোল হইলো দুনো দিক দিয়ে আবদ্ধ করা, এটার নাম হইলো ঢোল। এই ডোলটা বাড়ি দিলে মজা, এটার মধ্যে শরীরে একটা জোশ আইবে, ডোল বাড়ি দিলে কিন্তু ডোল আর দোতারাত বাড়ি দিলে জিমটার ভাল দেয় না, দেখবেন বাঁশি টান মেরে দিলে আর ডোলের মধ্যে বাড়িটা দিলে শরীরে একটা জানা মারে, দেখবেন অনেক গায়িকার হো করে একটা জিগার মেরে দেয় শরীরের মধ্যে, এটার মধ্যে কারেন্ট এসে পড়ছে, শরীরের মধ্যে কারেন্ট এসে পড়ছে। মোহতারাম, যে কথাটা বোঝাইতেছিলাম, তো রসুলের অন্তকালের পরে হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু দব বাজায়া খবর দিতেছেন, ও মদিনার মানুষ তোমরা কি খবর পেয়েছো? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর দব বাজায় আওয়াজ দিতেছে। দব বাজানোর উদ্দেশ্য হলো ঢুম ঢুম আওয়াজ দিলে মানুষ এই দিকে ধাবিত হয়, বলে কি ভাই কি সংবাদ শোনাইতে চাও? তখন মানুষ যখন এই দিকে ধাবিত হয়, তখন বেলাল বলে খবর শোনো নাই, দীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিরতরে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। বলেন তখন দবটা ব্যবহার করছিল কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে অন্তকাল করছে এই খবরটা পৌঁছাবার জন্য কোন কারণে দব ব্যবহার করলো? যেহেতু তখনকার যুগে কোনো মাইকের ব্যবস্থা ছিল না, অ্যালাউন্সের ব্যবস্থা ছিল না, তখনকার ব্যবস্থা এটাই ছিল। এমনকি আমরাও দেখছি ছোটকালে, আমরা আমাদের এই বয়সে আমরাও দেখছি, বয়স 35 হয়েছে, এই বয়সেই তো দেখছি নবীনগর বাজার অনেকে টিনো বাড়ি, তো টিনো আপনারা দেখছেন না টিনের বাড়ি? আমারই তো মনে আছে টিনো বাড়ি, তো টিনো বাড়ি দিয়ে কইতো কেউ কেউ হয়েছে টিন বাড়ি কি খবর কইতেছ, ও আগামীকাল অমুক, আমরা এখন তো কোনো মানুষ মারা গেলে মাইক দিয়া বাজার কমিটির পক্ষ থেকে আগামীকাল অমুক মারা গেছে, অমুকের সুকান্তে আগামীকাল দোকানপাট বন্ধ থাকবো, এখন কালো পতাকা লাগাইতে হবে, এমন একটা এলান দেয়। তখনকার যুগে ডোল বাই না বাইরিয়া, টিনের মধ্যে ডুব ডুবাই বাইরিয়া কইতো কি হয়েছে, ও আগামীকাল অমুন সময় বড় বাজার বট গেছে নিচে বাজার কমিটির মিটিং, এই এলান দিত। যদি এখন ঠিক নেই কেন দিত? তখনকার যুগে কোনো মাইক ছিল না, সচরাচর মাইক পাওয়া যেত না, এই জন্য
এখন যদি আপনি ওই সময়কার বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এন্তেকালের খবর যদি দব বাজায়া মানুষের কাছে খবর পৌঁছায়, আর এটা যদি আপনি দলিল আলেন যে গান যদি হারাম হইতো বেলাল কেন ডুল বাজাইলো, তাহলে বোঝা গেল আপনার ভিতরে অজ্ঞতার মূর্খতা, আপনার ভিতরে এলেমহীন, আপনার ভিতরে যে কোনো আলো ছাড়া কিছু নাই, এটা প্রমাণ করে দিলেন আপনি। যেরকম ঠিক কিনা? এটা কোন যুগ? এটা ইন্টারনেটের যুগ, এটা আপডেটের যুগ। দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে ততই আপডেট হইতেছে, যত যাইতেছে ততই এরকমভাবে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতেছে। মোহতারাম হাজরিন, আমার নবী যেই জায়গায় বলছেন যে গান মানুষকে জেনার দিকে, গান মানুষকে এরকম অশ্লীলতার দিকে মাইল করে, তোমরা গান শোনো না, গান শুনতে যাইও না, গান শোনা, গান গান বাদ্য বাজনার ব্যবস্থাপনা করা, গান শুই না, এরকমভাবে হুহ আহ করা, সবগুলি সমান অপরাধ, একটাও কমতি নেই, সমান অপরাধ। জোরে কর নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য মুহতারাম হাজিরিন, গান বাজনা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। জোরে কোন ঠিক নেই? হুয়াল গিনা, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন লাহুয়াল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন হুয়াল গিনা ওয়া আশবাহু। লাহুয়াল হাদিস কাকে বলে? যে গান বাজনা অথবা গান বাজনা করতে গিয়ে যেইগুলি সহায়ক, গান বাজনা করতে সহায়ক কোনটা? ডোল, তবলা, হারমোনি, যত রকমের বাদ্য, অর্তাল করতাল যা আছে সবগুলি, এইগুলি বোঝানো হয়েছে হুয়াল গিনা ওয়া আশবাহু। আমি তফসির থেকে কথা বলছি, বানিয়ে কথা বলছি না, আমার কথাগুলি পাওয়া যায় কিনা আপনি তফসির খুলে দেখেন। সূরা লোকমান 21 পারা সূরা লোকমান 6 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি খুঁজে দেখবেন। কালকা কইেন বলে হুজুর আপনার কথাগুলি আমি হাদিস কোরআনে পাই নাই, হাদিসে পাই নাই, জিজ্ঞাসা দেখেন আপনি পাবেন। মোহতারাম, গান বাজনা হারাম, এই গান বাদ্য বাজনা সমাজে ব্যাপকভাবে চলছে, এই জন্যই দিনে দিনে আমাদের দেশে জিনা, ব্যভিচার, অশ্লীলতা দিনকে দিন বাড়তেই আছে। কথা বলেন ঠিক নেই? যত দিন যাচ্ছে আমাদের দেশে কিন্তু জিনা ব্যভিচার বাড়তেই আছে। পেপার পত্রিকা খুললেই দেখা যায় দর্শন দর্শন দর্শন, পেপার পত্রিকা খুললেই দর্শন দেখা যায়, চোখে, বন্দরে, খালে, বিলে মেয়েদের লাশ পাওয়া যায়, জিনা দর্শন করে এরকমভাবে এরকমভাবে হত্যা করে, মানে চোখের আশেপাশে আমাদের দেশের খালে বিলে মেয়েদের লাশ পর্যন্ত ফেলে রাখে, নাউজুবিল্লাহি মিন জালিক। এমনকি বিভিন্ন ভার্সিটির এরকমভাবে ভার্সিটির ড্রেনের মধ্যে অবৈধ বাচ্চাদের লাশ পর্যন্ত পাওয়া যাইতেছে। এখন জিনা ব্যভিচার এমনভাবে চলছে, পেপার পত্রিকা খুললে দেখবেন এটা হইতেছে। তাহলে সবগুলি মানুষ দিন থেকে দূরে সরাইতেছে এই গান বাজনা, দিনের দিন গান বাজনা আমাদের দেশে বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর কতদিন মোহতারাম, আমরা যারা অভিভাবক আছি, আমি যার পিতা হয়েছি, আমি যার বড় ভাই হয়েছি, আমি অভিভাবক এসে আমার জিম্মাদারি আমার বিবিকে, আমার বাচ্চাকে, আমার ছেলেকে, আমার সমাজের সকলকে গান বাজনা থেকে, অশ্লীলতা থেকে, মাদক থেকে, গাঞ্জা ইয়াবা থেকে আমাদের সমাজের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকলে এইগুলি থেকে বিরত রাখা, এটা আমাদের ইমানি চেতনার ইমানি দায়িত্ব। যেরকম এখন ঠিক নেই? এই জন্য আল্লাহর কাছে আল্লাহর কাজ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহ পাকের কান ঘড়ায় আপনাকে দাঁড়াতে হবে যে তোমার এলাকায়, তোমার মহল্লায় এরকম গান বাজনা হয়েছে, তুমি তোমার কি ভূমিকা ছিল, তোমার কি ভূমিকা ছিল এখানে? আপনি এলাকার সর্দার, এলাকার মাতাব্বর, এলাকার একজন মেম্বার, এলাকার আপনার একজন কমিশনার, এটা আপনার জিম্মাদারি, এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি এটা বাধা প্রদান করা, এলাকার মধ্যে আমাদের নবীনগরের বিভিন্ন এলাকার মধ্যে এমন আইন আছে যে বিবাহ সাথীতে গান বাজনা বাজানো যাবে না, এরকম ডুল ডেস্কেট বাজানো যাবে না, এবং এমন আইনও করে রাখছে প্রশাসনের সাথে বহু সময় ফোন দিলে তাদের গান বাজনার ডেস্কগুলি সব থানায় নিয়ে গেছে, এমন ইতিহাস আছে। তাহলে প্রত্যেকটা মানুষের ইমানদারের জিম্মাদারি এই পদক্ষেপটা আমরা গ্রহণ করা, গ্রহণ করা। আমাদের ছেলে মেয়ে যারা গান বাজনা বাজাইতে যাইতেছে, এই যে গত বছর এই যে ফেসবুক যারা চালান অনেকে দেখছে এটা ভাইরাল হয়েছে, শুধু ছেলেরা না, আজকে এত বেহায়াপনা আমাদের যুগের ছেলে মেয়েরা এত বেহায়া হয়েছে, শুধু ছেলেরাই গান বাজনা বাজায় এমন না, সে ছেলেদের সাথে পিকনিক করতে মেয়েরা পর্যন্ত যায়। যায় কি যায় না বলেন না? যায় কি যায় না? গত বছর একটা ভাইরাল হয়েছে, ফেসবুকে ভাইরাল হয়েছে, ছেলেও নাচতেছে মেয়েও নাচতেছে, নাচার ভিতর দিয়ে আমনা সামনা ছেলে সবাই সামনে একটা মেয়ে দর্শনের শিকার হয়েছে, নাউজুবিল্লাহি মিন জালিক। দেখেন না তারা, অনেকে দেখছেন, অনেক মুরব্বীরা তো দেখেন না, ফুলাবান যারা ফেসবুক ইন্টারনেট চালায় নজরে পড়ছে, দর্শনের শিকার হয়েছে। ওই তো 1400 বছর আগে রসুল যে বলছেন গান বাজনা মানুষকে জিনার দিকে ধাবিত করে, গান বাজনা অশ্লীলতা মানুষকে এরকম অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে, এরকম এইরকম গান বাজনা যদি আমাদের সমাজে চলে, জিনা ব্যভিচার দিনে দিনে বাড়তেই থাকবে, কমবে না। যেরকম ঠিক কিনা?
এবং আমাদের সমাজে যেই আকারে আমাদের সমাজের যুবকরা আজকে মাদকের দিকে লিপ্ত হইতেছে, অধিকাংশ যুবক খুব রিসার্চ করে দেখা গেছে আমাদের ছেলের অধিকাংশ ছেলের আজকে মাদকে লিপ্ত, মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ইয়াবা খায়। অনেক বাবারা মনে করে যে আমার ছেলে আলহামদুলিল্লাহ আমার ছেলে কোনো মাদক করে না, বাবার খবর নাই ছেলে যে মাদক করে, বাবারও খবর নাই, মাও জানে না ছেলে যে গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, মাও জানে না, বাপ জানে না, সমাজের কেউ জানে না। 80-85% যুবক আজকে নেশার জগতে লিপ্ত, এই নেশা করে তাদের জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। আজকে আমাদের দেশে এত চুরি ডাকাতি বদমাশি জিনা বেবিচার হচ্ছে কেন? যেই ছেলেরা নেশা করে, নেশা করে তার দেমাক ঠিক থাকে না, রাস্তার মধ্যে দাঁড়ায় আবুল তবুল কয়, গাড়ি অ্যাটেক করে, মেয়েদের উপর ধর্ষণ করে, জিনা বিচার করে, একটা মানুষ মানুষকে হয়রানি করে। বিভিন্ন সময় দেখা যায় তার যখন নেশার যখন তার একটা এই নেশা যখন তার এরকমভাবে আবেগ চলে আসে তার নেশা করার জন্য, তখন দেখবেন তার মাথা ঠিক থাকে না, তার টাকা পয়সা পকেটে না থাকলে সে দেখবেন অটো রিক্সার গাড়ি অটো চুরি করে, রিক্সা চুরি করে, মানুষের গাছের গিয়ে ফল চুরি করে, ঘরের ভিতরে চুরি করে, ডাকাতি করে, মোবাইল চুরি করে, যেরকম ঠিক কিনা? যারা এইরকম নেশাতে আসক্ত হয়ে গেছে, মাদকে লিপ্ত হয়ে আসক্ত হয়ে গেছে, তার প্রতিদিন নেশা না করলে তার মাথা ঠিক নেই, যতক্ষণ পর্যন্ত তার টেকার ব্যবস্থা না হইব, এবার তার ইজ্জত সম্মান মান যা আছে তার মান সম্মান কিছুই তার কোনো দিকে খবর থাকে না। তার কথা হয়েছে আমার টার্গেট সময় মতো আমাকে এই নেশা ভিতরে ঢোকাই দিব, আমার বাবাকে বেড়ে আমার গাউনি লাগব। মোহতারাম, আমাদের সমাজের যুবকগুলি, আমাদের ছেলেগুলি, আমাদের ভাইগুলি, তারা তো আমাদের ভাই, তারা আমাদের সন্তান, আমাদের সমাজের লোক। আমাদের এই ছেলেদেরকে নেশা থেকে বাঁচানোর জন্য, গাঞ্জা ইয়াবা থেকে বাঁচানোর জন্য, মাদক থেকে বাঁচানোর জন্য ঐক্যবদ্ধভাবে সকলেই আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। জোরে কোন ঠিক নেই? আপনি যদি মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী আছে এরা দেখবো, না, আইন শৃঙ্খলা বাহিনী কেমন পর্যন্ত একা একা চেষ্টা করলে নেশা থেকে এই মাদক থেকে সকলকে বাঁচাতে পারবে না। প্রত্যেকটা অভিভাবক আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই ভূমিকা পালন করি, আমার ছেলেটা কোথায় যাইতেছে, কোথায় খাইতেছে, কোন কোন সঙ্গদের সঙ্গে চলতেছে, এই ভূমিকাটা আমরা যদি রাখি আর আমরা যদি খোঁজ খবর রাখি, তাহলে আমাদের ছেলেগুলি অবশ্যই নেশা থেকে, মাদক থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে অবশ্যই মাহাতম থাকবে। জোরে কোন ঠিক নেই? কিন্তু আমাদের এই খবর নাই তো। মেয়ে বার্ষিকীতে পড়ে, ছেলে কলেজে লেখাপড়া করে, হঠাৎ করে বাবাকে ফোন করে বলতেছে আজকে আব্বু বাড়িতে আসবো না, মারা করেছে আজকে বাড়িতে আসবো না, আমি আমার বান্ধবীর বাড়িতে থাকবো। বান্ধবীর নাম দিয়ে কত বান্ধবীর লোকে ঘুরতেছে গিয়া, কথা বলেন ঠিক নেই? এই সুযোগ দেওয়া যাবে না। এখন সেই দিন নাই, দিনের পরিস্থিতি অনেক খারাপ, মানুষের ভিতরে দিনের ভয় একবারেই কম। এই জন্য মেয়েদেরকে একা একা কোথাও ছেড়ে দেওয়া যাবে না, যেখানে সেখানে যাইতে দেওয়া যাবে না, রাতের আধারে ছেলেদেরকে ঘরের বাহিরে থাকতে দেওয়া যাবে না। থাকার দ্বারাই সঙ্গগুণে এই যে মাদক, আমাদের দেশে মাদক সিগারেট টিগারেট যা আছে সবগুলি সঙ্গগুণে হইতেছে, সঙ্গগুণে। এটা কথা কই না, সঙ্গগুণে রঙ্গ রঙ্গবনে। একজন যদি সমাজের কোনো একটা ছেলে যদি মাদকাসক্ত থাকে, একটা ছেলে, বেশি সময় লাগবে না, 3 মাসের ভিতরে এলাকার 50টা ছেলেকে মাদকে লিপ্ত করবে। কথা বলেন ঠিক নেই? আপনি ঠিক না করলেও ঠিক। সমাজের কয়েকটা ছেলে যদি এরকমভাবে গাঞ্জাখুর মদখুর ইয়াবাখুর হয়, সময় বেশি লাগবে না, আপনার ছেলে যদিও শিক্ষিত, শিক্ষিত আরও দ্রুত শিক্ষিত, 1 দিন 2 দিন 3 দিন ফুসলায়া আপনার ছেলেটাকেও মাদকাসক্ত করে ফেলবে। 2 দিন 3 দিন বুঝাইতে বুঝাইতে, একদিন একটু খা একটু খা, অসুবিধা নেই, একদিন খাইলে আর কি হইব, একদিন বুঝাই বুঝাই খাওয়াই নিছে, আরেকদিন মর্দা খাওয়াই নিছে, 3 দিন খাওয়াইতে হয়তো অভ্যাস হয়ে যাবে, এখন আর হে খাওয়ার লাগে না, এর পর্যন্ত খাওয়ায়। কথা বলেন ঠিক নেই? এই জন্য আমাদের সকলকে এই সচেতন থাকতে হবে। আমাদের দেশে যে গান বাজনা হইতেছে, ছেলেরা ডেস্কেট নিয়ে রাস্তাঘাটে নামতেছে, এরকমভাবে গান বাজনা বাজনা বাজায়া অশ্লীলতা করতেছে, আমাদের আশেপাশে বিবাহ শাড়ির অনুষ্ঠানের মধ্যে ডেস্কেট বাজায়া এলাকার মানুষের ঘুম নষ্ট করতেছে, এটা আমার নিজের কথা বলি, আমার এই ফ্যামিলির আশেপাশে, বাড়িঘরের আশেপাশে বিভিন্ন সময় বিবাহ শাড়ি হইলে 2 দিন আগে 2 দিন পর থেকে গান বাজনা বাজায়া মানুষরে বোঝায় এই বাড়ি এর বাড়ির বিয়া শাড়ি হইতেছে। কথা বলেন ঠিক নেই? মানুষের বোঝায় লাল বাতি নীল বাতি লাগায় যে এটা বিয়া শাড়ি হইতেছে, অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে অপচয় করতে পারে। কোনো গরিব অসহায় মানুষ গেলে তার পকেটে 10টা টাকা ছাড়া, 5টিয়া ছাড়া 10টিয়া নোট বাইরে হয় না। কথা বলেন ঠিক নেই? আল্লাহ রসুল বলছেন ওই বিবাহতেই বরকত, যেই বিবাহতে খরচ কম হয়। আর আমরা মনে করি ওই বিবাহ হইল জাঁকজমক, যেই বিবাহতে খরচ বেশি হয়েছে। কথা বলেন না কেন? রসুল বলছে ওই বিবাহতে বরকত হবে যেই বিবাহতে মহরানা কম হবে,
মহরানা নগদ প্রদান করা হবে এবং খরচ কম হবে। এই বিবাহতে রসুল বলছেন আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। আর আমরা দেশ বরকত কইব, দূরের বরকত চাইবেন কেমনে? বিয়ার আগে তিন বিয়ার টিয়া খরচ হইব, এতে লাল বাত্তিয়া নীল বাত্তি দিয়া ঢোল বাজনা বাজাইয়া। আস্তাগফিরুল্লাহ আল আজিম, আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। খারাপ লাগছে ভাই, কষ্ট পাইছেন? আমার আপনার আমার জিম্মাদারি ছিল আপনাদেরকে কথাগুলি জানিয়ে দেওয়া, এবার মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মসজিদের মিম্বরের জিম্মাদারি ছিল এই কথাগুলি সমাজের মানুষকে জানিয়ে দেওয়া, আমার ছেলে আপনার ছেলে নষ্ট হচ্ছে, আপনার ছেলে আজকে ভালো আছে আগামীকাল ভালো থাকবে না, এইরকম চলতে থাকলে সবগুলি ছেলে জিনাকুর হবে, সবগুলি গাঞ্জাকুর ইয়াবাহুর হবে, প্রত্যেকটা ছেলে নষ্টর দিকে মায়ের হয়ে যেতেছে। ছেলেগুলি মেয়েগুলি আজকে দিন থেকে অনেক দূরে, কোরআনের ভয় দিনের ভয় একটুও নাই, কয়েকটা নামাজ পড়ে মানুষে বলেন। এই যে ঈদের পরে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত তকবীর তাসবিহ পড়া প্রত্যেক বালেগ মুসলমানের উপর ফরজ ছিল, ওয়াজিব ছিল, ওয়াজিব। বলেন কয় পার্সেন্ট মুসলমান এই তকবীরটা কয় পার্সেন্ট মুসলমান আদায় করছে? বলেন ওয়াজিব ছিল, ওয়াজিব। কয় পার্সেন্ট মুসলমান আদায় করছে? কয়জন আদায় করছে? বলে হুজুর ওয়াজিব আদায় করুন, দূরের কথা ওয়াক্তে নমাজ দিতে পারছি না, এটা তো ওয়াজ, এটা তো ফরজের পরে, ফরজ নমাজ দিতে পারছি না, ওয়াজিব আদায় করেন কোন সময়? এই জন্য মোহতারাম ভাইও, আমার আপনার ছেলেদেরকে তাদেরকে দিনের পথে রাখার জন্য মেহনত করতে হবে। কেননা আমার আপনার এই ছেলেটা যদি দিনদার হয়, ছেলে মেয়ে যদি দুনিয়াতে দিনদার রাইখা যান, হাদিসের মধ্যে আসছে এইগুলি হলো এর নেককার সন্তান, এটি হইল কি বাকিয়াত সালেহা, এগুলি তো কি সৎকায়ে জারিয়া। কোনো সন্তান যদি নামাজি বানায় যান, কোনো সন্তান যদি আলেম বানায় যান, দিনের পথে দিয়ে যান, এই ছেলেটা যতদিন নামাজ পড়বে, যতদিন সুবহানাল্লাহ পড়বে, যতদিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, একটা সওয়াব, প্রতিটা ডাকের বদলা একটা সওয়াব মা বাবার কবরে আল্লাহ পৌঁছাইয়া দিবে, সুবহানাল্লাহ। যদি আপনার ছেলে নামাজি হয়, যত অক্তের নামাজ পড়বে, এত অক্তের নামাজের একটা সওয়াব আপনার আমল নামে আল্লাহ তাআলা দান করবে, মা বাবার আমল নামে। এটা রসুলের কথা। এবং কোনো সন্তান যদি পাপ কাজ করে, যদি আপনার ছেলে গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, জিনা করে, বেবিচার করে, আল্লাহ এটাও জানায় দেয়, ওই অম্বুর আলী আর সম্বর আলী, আবির আলী আর দবির আলী, দেখ কি জি ফুক তুই দুনিয়াতে রেখে গেছো, তো ওই যে গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, ইয়াবা খাইতেছে, কি ছেলে তুই দুনিয়া দিয়েছ। যতগুলি পাপ করবে, যতগুলি অন্যায় করবে, যতগুলি অশ্লীলতা করবে, রসুল বলছেন কবরে শুয়া শুয়া ইডো খাইতে থাকবেন। বলে তোমার ছেলে তোমার হাদিয়া বাড়াইছে, কি হাদিয়া বাড়াইছে? কো জিনা করছে, জিনার অর্ধেক সব হে পাইছে আর অর্ধেক তুমি পাইছো, হাদিয়া আইছে তোমার নামে। আর যদি একটা ছেলে নামাজি বানায় যান, দিনদার বানায় যান, জিনের পথে দিয়ে যান, যতবার সুবহান আল্লাহ বলবে এক একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে পৌঁছে দেবে। এই জন্য মহতারাম, আমার ছেলেকে মানুষ করবার জন্যে, আমার মেয়েকে মানুষ করবার জন্যে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে, আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। আমার ছেলেটা কোথায় খায়, কোথায় ঘুমায়, কোথায় যায়, বলেন এখনকার যুগের ফলাফল 12টার আগে ঘরে ফিরে? কয়টা ছেলে আছে 12টার আগে ঘরে ফিরে? বলেন কেন আপনি ছেলেকে খাবার দাবারের পরে বাহিরে ঘুরতে দিলেন কেন? কয়দিন জিজ্ঞাসা করছেন 12টা পর্যন্ত কোথায় ছিলা, কার সঙ্গে ছিলা? এটা আপনার দায়িত্ব ছিল। এই অবহেলার কারণে আপনার ছেলেটা মাদকে লিপ্ত হয়েছে, আপনার এই অবহেলার কারণে, আপনার এই অবহেলার কারণে আপনার মেয়েটা জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। আমাদের দেশে এত ধর্ষণ হইতেছে কেন, এত পরকীয়া প্রেম হইতেছে কেন? এটা আমাদের আমাদের দুর্বলতার কারণে। আমরা পর্দার দিকে কোনোদিন মায়েল করি নাই, আমাদের মেয়েরা আমাদের বিবিরা বাচ্চারা বিদেশ গিয়ে বই রয়েছি, জীবনে কোনোদিন কই নাই ঘর থেকে বাইরে হওয়ার জন্য, মার্কেটে গেছে, বাজারে গেছে, যেখানে মন চায় সেখানে গেছে, অপর পুরুষের সাথে মিশতে 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 জামাই ছেড়ে দিয়া পরকীয়া প্রেমে আমি দেখুন লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক নেই? এই জন্য সজাগ সচেতন থাকতে হবে, সকলকে অ্যালার্ট থাকতে হবে, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে কোথায় যায়, কোথায় খায়, কোথায় কি করে, খুব সচেতন থাকা লাগবে। এটা আমাদের জিম্মাদারি ভাই, এটা আমাদের জিম্মাদারি। ছেলেদেরকে দিনের পথে সাজায়া যান, বিবি বাচ্চাকে দিনের পথে সাজায়া যান, কবরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলি বলা হয়েছে সবগুলি আল্লাহ আপনার জন্য বলেছি, আল্লাহ আমাদের সকলকে কথাগুলি বুঝবার আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আজকে থেকে ওয়াদা করেন আমাদের ছেলেদেরকে আর কোনোদিন গান বাজনা বাজানোর জন্য তিতাস নদীর ভাবে আর এরকম ভাবে ডেস্কেট বাজায়া যাওয়ার জন্য আমাদের ছেলেদেরকে আমরা দিব না, বলেন ইনশাআল্লাহ। আজকে গিয়ে নিষেধ করবেন, পারবেন ইনশাআল্লাহ? ছেলেদেরকে গভীর রাত্রে ঘরের বাইরে থাকতে দেব না, বলেন ইনশাআল্লাহ। বিবিদেরকে বেপর দাওয়াবে ঘর থেকে বের হইতে দিব না, বলেন ইনশাআল্লাহ। বিবিদের হাতে বড় বড় মোবাইল দিব না, বলেন ইনশাআল্লাহ। এইগুলি দিয়ে শেষ করছে, মহিলারা শেষ হয়েছে, ধ্বংস হয়েছে, কোরআন থেকে দূরে চলছে, মোবাইল দেখতে দেখতে কোরআনের তিলাওয়াতের খবর নাই। আগের যুগের মহিলারা ঘুম থেকে উঠে আল্লাহ কোরআন পড়তো, আর এখনের যুগের মহিলারা ঘুম থেকে উঠে মোবাইল দেয়।
আল্লাহ হেদায়ত দান করুক, দ্বীনের সহি বুঝ দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন নাই, কাবলা জুমা সুন্নাতে নামাজ আদায় করেন। আপনার বাসা বাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়।